সীমান্তে আতঙ্ক আর অনুপ্রবেশ নয় বলছে বিজিবি মিয়ানমারের 264 জনকে ফেরত পাঠাতে তৎপরতা সড়ক নিরাপত্তায় প্রায় 5000 কোটি টাকার প্রকল্প প্রশস্তকরণ ছাড়াও যুক্ত হচ্ছে অত্যাধুনিক সুবিধা ক্রীড়া চর্চা সুন্দর মানসিকতার প্রজন্ম গড়ে উঠবে বলেন প্রধানমন্ত্রী উন্নত প্রশিক্ষণের তাগিদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21online বিদ্রোহীদের ঐক্যবদ্ধ হামলায় নাস্তানাবুদ মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন কাচিন ও কারেন রাজ্যে সামরিক বাহিনীর হাতছাড়া হচ্ছে একের পর এক ঘাঁটি বিদ্রোহীদের তাড়ায় প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন সেনা ও সীমান্তরক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারির পথে হাঁটছে জান্তা সরকার আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম বিদ্রোহীদের আক্রমণে কোণঠাসা মিয়ানমারের জান্তা বাহিনী হারাচ্ছে একের পর এক সামরিক ঘাঁটি সংবাদমাধ্যমগুলো বলছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং পিপলস ডিফেন্স ফোর্সের সম্মিলিত বাহিনী দেশটির কাচিন রাজ্যের এইচ পাকান্ত এবং মানাসি শহরে দুটি জান্তা সামরিক ফাঁড়ি দখল করেছে গেল সন্ধ্যা থেকে বিদ্রোহীদের আক্রমণে দিশেহারা মিয়ানমারের সামরিক বাহিনী ফাঁড়ি দুটি ছেড়ে পালিয়ে যায় আরাকান আর্মি জানিয়েছে বেশ কয়েকদিন লড়াইয়ের পর জান্তার পদাতিক বাহিনীর একটি ব্যাটেলিয়নের সদর দপ্তর দখল করেছে তারা এর আগে নিকটস্থ এলআইবি 540 ব্যাটেলিয়নের সদর দপ্তর দখল করে তারা বিদ্রোহীদের সাফল্য সাগাইন মাগুয়ে এবং মান্দালয় রাজ্যেও তাদের তীব্র হামলায় বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী চীন ও ভারতে পালাচ্ছেন সেনা ও বিজেপি সদস্যরা রাখাইন রাজ্য জুড়েও তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স এবং আরাকান আর্মির সাথে জান্তা বাহিনী ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির এমন পরিস্থিতিতে মিয়ানমারের রাখাইন প্রদেশের রাজধানী সিত্তেতে আবারও কারফিউ জারির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন নতুন করে গুলির শব্দ শোনা না গেলেও ঘুমধুম সীমান্তে বিরাজ করছে আতঙ্ক তবে সীমান্ত দিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর 264 জনকে দ্রুত ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল রাখাইনে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে যার প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায় কখনো গুলি কখনো মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশ সীমান্তে এতে করে স্থবির হয়ে পড়েছে সীমান্তের মানুষের জীবন সকালে সীমান্ত পরিস্থিতি দেখতে বান্দরবানের তুমরু ও ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে তিনি বলেন নতুন করে আর কাউকেই অনুপ্রবেশ করতে দেয়া হবে না তাদেরকে আমরা পুলিশে হস্তান্তর করছি তো তাদের মধ্যে অস্ত্র দুজন বা তিনজনের কাছে ছিল তো বাকিরা নিরস্ত্র ছিল এখন তারা হতে পারে তারা সাধারণ জনগণ রোহিঙ্গা ধরনের অথবা সন্ত্রাসীদের অস্ত্র ছাড়া তো যাই হোক আমরা গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করছি আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করে বর্তমান পরিস্থিতি যাতে ঘোলাটে করতে না পারে সেদিকেও বিজিবি সজাগ রয়েছে বলেও জানান তিনি শরণার্থী যেন অকারণে প্রবেশ করে বর্তমান সিচুয়েশনকে আরও ঘোলাটে করতে না পারে সে বিষয়ে আমরা বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্যদের ফেরত নিতে সেদেশের সরকার প্রস্তুত বলে জানান বিজিবি প্রধান আমি কথা বলেছি তারা যেতে ইচ্ছুক যত তাড়াতাড়ি সম্ভব যেতে ইচ্ছুক আর সেই দেশের সেটা সেই দেশের ব্যাপার তার মধ্যে বাংলাদেশ কখনোই অন্য দেশের কোনো কিছুর মধ্যে মিয়ানমারের পরিস্থিতি দেখে সীমান্তে নিরাপত্তা প্রয়োজনে আরও জোরদার করা হবে বলেও জানান বিজিবি মহাপরিচালক খুরশিদ আলম মুকুল একুশে টেলিভিশন
সড়কে মৃত্যুর মিছিল থামাতে চায় 4988 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার, যার মধ্যে সড়কে অত্যাধুনিক ব্যবস্থাপনা, হাসপাতাল সংস্কার, অ্যাম্বুলেন্স সেবা চালু ও দুর্ঘটনার তথ্য আদান প্রদানে কল সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনার মৃত্যুহার কমে আসবে বলে আশাবাদী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুততার সাথে কাজ শুরু করার আহ্বানও জানিয়েছেন ওবায়দুল কাদের। বিস্তারিত মিনালা দীপার রিপোর্টে। প্রতিদিন সড়কে প্রাণ ঝরছে গড়ে 14 জন মানুষের, এই তথ্য খোদ সরকারি সংস্থা বিআরটি এর। 365 দিনের হিসেবে প্রাণহানি 5000-এর উপরে। যদিও সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানের মতে এই সংখ্যা প্রায় 8000। দেশের মহাসড়ক প্রশস্তকরণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, উড়াল সড়ক ও সেতুসহ নানান উন্নয়ন প্রকল্প হয়ে গেল 15 বছরে, তবুও সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। এ নিয়ে উদ্বিগ্ন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও। বুধবার সকালে সেতু ভবনে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সড়ক দুর্ঘটনা নিয়ে চিন্তার কথা জানান তিনি। রোড অ্যাক্সিডেন্ট এবং ক্যাজুয়ালিটিস যেভাবে বাড়ছে, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। সমন্বিত পদক্ষেপ, কিছু সচেতনতার অভাব, তাই সড়ক দুর্ঘটনা ও হতাহত নিয়ন্ত্রণে সড়ক নিরাপত্তা প্রকল্প নিয়েছে সরকার। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 4988 কোটি টাকা। সেখানে 1238 কোটি টাকা জিওবি এবং প্প্রকল্প ঋণ 3760 কোটি টাকা। সড়ক নিরাপত্তা প্রকল্পের মধ্যে থাকছে লেন মার্কিং, বাস বে নির্মাণ, গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রশস্তকরণ, 3টি হাসপাতাল সংস্কার, বিএলএস অ্যাম্বুলেন্স সেবা, কল সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার সহ অত্যাধুনিক সব সুবিধা। এখানে বিশ্বব্যাংক একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেটা 4988 কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয় জিওবি 1238, প্রকল্প ঋণ 3760 কোটি টাকা। আর প্রস্তাবটি বাস্তবায়ন করবে সড়ক জনপদ বিআরটিএ, বাংলাদেশ পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তর। 2028 সালের 30 জুনের মধ্যে সড়ক নিরাপত্তা প্রকল্প শেষের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখানে যদি কোনো দুর্নীতি হয় অবশ্যই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা। ক্রীড়া চর্চায় সুস্বাস্থ্য ও সুন্দর মানসিকতার প্রজন্ম গড়ে উঠবে, তৈরি হবে প্রতিযোগিতামূলক মনোভাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে এমন আশাবাদ ব্যক্ত করেন। দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজয় করা তরুণ ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও জানান প্রধানমন্ত্রী। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হল 52তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রতিযোগিতামূলক মনোভাব ক্রীড়াবিদদের সাহস ও শক্তি বাড়িয়ে লক্ষ্যে পৌঁছতে সহায়ক ভূমিকা পালন করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, খেলাধুলার মধ্য দিয়ে একটা বাচ্চাদের ভিতরে ছোটবেলা থেকেই একটা ঐক্যের বন্ধন সৃষ্টি হয়। প্রতিযোগিতামূলক মনোভাবের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ হয়, সেই মানসিকতা গড়ে তোলে, অর্থাৎ স্পোর্টসম্যান স্পিরিটটা গড়ে ওঠে। সেদিকে আমি মনে করি এই খেলাধুলার দিকে আমাদের আরও বেশি দৃষ্টি দেওয়া উচিত। তাই আমরা সরকার গঠন করার পর থেকেই আমরা এই খেলাধুলার দিকে আরও মনোযোগী হয়েছি। বিশ্ব জয় করা তরুণ ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণে দক্ষ প্রশিক্ষক তৈরিরও তাগিদ দেন সরকার প্রধান। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও কিন্তু আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় ভালো অর্জন করছে, যেটা স্বাধীনতার পরপরই কিন্তু শুরু হয়েছিল। আমি চাই যে আমাদের ছেলেমেয়েদের আরও বেশি মানে উন্নত প্রশিক্ষণের দরকার, কাজে প্রশিক্ষক তৈরি করা, এটা একান্তভাবে দরকার। আমরা প্রত্যেকটা বিভাগে একটা করে ওই ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তুলবো, যেন বিকেএসপিটা মানে 8টা বিভাগে 8টা হবে, যেখানে আমাদের ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই খেলাধুলায় আরও পারদর্শী হতে পারবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় তরুণদের মানসিকতার বিকাশ ঘটবে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়ে যেমন শরীরচর্চা হবে, মন মানসিকতা আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং সমাজকে এবং দেশের মানুষকে ভালোবাসতে শিখবে আর পরিবারেও একটা সম্মান আনতে পারবে, সেটাই আমরা মনে করি। প্রশিক্ষিত খেলোয়াড়রাই দক্ষতার পরিচয় দিতে পারবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
ছেলেমেয়েরা যদি আমরা ছোটবেলা থেকে ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু তাদের দক্ষতার পরিচয় দিতে পারবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। একের পর এক আভ্যন্তরীণ বিরোধ, কেন্দ্রীয় কার্যালয় দখল, পাল্টা দখলের হুমকি এবং সংরক্ষিত নারী আসনে নিজেদের পছন্দের লোককে মনোনয়ন দেয়া নিয়ে আবারও মুখোমুখি জাতীয় পার্টির দুই অংশ। আতিক রহমান পুনিয়ার রিপোর্ট। সংসদে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব চূড়ান্ত হবে শিগগিরই, আর এ নিয়ে ফের বিরোধ জাতীয় পার্টিতে। জিএম কাদের স্ত্রী শেরিফা কাদের এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামের নাম আছে আলোচনায়। তবে রসনপন্থীরা চান নির্বাচনে পরাজিত কেউ যেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে না পারে। অন্যদিকে প্রতিপক্ষের মতামতকে কোনো তোয়াক্কা করতে রাজি নন জিএম কাদের অংশ। একাছে বহিষ্কৃত, আর একাছে যারা জাতীয় পার্টির কোনো পদে নাই, তো পদে নাই এদের সাথে আমরা আলাপ করবো কেন, কথা বলবো কেন, তাদের কোনো মতামত না, প্রশ্নই আছে, কোনো সুযোগ নেই। আমরা চাই এই জাতীয় পার্টির যারা নিবেদিত প্রাণ তাদের মধ্যে থেকে এই দুইজন প্রতিনিধি হোক। ওনাদের এই এই যে কাদের সাহেব এবং চন্দ্র সাহেবের ইস্যুটা আমরা একদম উনাদের এই নিকৃষ্টতম ব্যক্তিদ্বয়ের বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কারণ জাতীয় পার্টির নেতা কর্মীরা তাদের প্রতি কোনো আস্থা নাই, তাদের প্রতি কোনো বিশ্বাস নাই। গেল 28 ফেব্রুয়ারি রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান দাবি করে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুকে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। সেদিনই রওশনপন্থীরা ঘোষণা দেন দলের কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় দখল করার। তারপর একদিন ভোরবেলায় সে চেষ্টাও করা হয়। চুরের মতো সকালে গিয়ে একটা অফিস বন্ধ, সেখানে এই দারুণ জেগে উঠে বিটে ঢুকে ছবি তুলে আবার চলে যায়। তো এইরকম চোরামি করার কী অর্থ হতে পারে আমি জানি না, এরপরে আর কোনো খোঁজ খবর নাই, এভাবে আছে। তো এই সমস্ত বিষয় তো আমার আমলে নেওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি এইরকমভাবে আর কোনো দিন এরকম ঘটনা ঘটায় তাহলে নিশ্চয়ই আমরা যা যা ব্যবস্থা নেওয়ার আইনগত সহ সব ব্যবস্থা আমরা নিব। এটা এখানে দখল করা, আমাদের দখল করা বা ওনারা দখলে রাখা, এটাকে আমরা আসলে মুখ্যভাবে দেখি না। আমাদের যখনই কোনো প্রয়োজন, আমরা সাংগঠনিক কোনো সভা থাকবে, মিটিং থাকবে, আমরা সেখানে যাব। রসনপন্থীদের মাঝে দলের বহিষ্কৃত এবং পদবিহীন লোকজন গোপনে ষড়যন্ত্র করছে বলে জিএম কাদের অংশের অভিযোগ। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। বিএসবি ক্যাম্ব্রিয়ান বইমেলা প্রতিদিন। বইমেলা জমে উঠলেও লিটল ম্যাক চত্বর অনেকটাই নিষ্প্রাণ, তবে সময়ের সাথেই লিটল ম্যাক জমে উঠবে বলে আশা কবি, সাহিত্যিক ও প্রকাশকদের। বইমেলা ঘুরে আরো জানাচ্ছেন মানিক শিকদার। ষষ্ঠ দিনে পাঠক দর্শনার্থীদের ভিড়ে জমজমাট বইমেলা প্রাঙ্গণ। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন পছন্দের বইয়ের সন্ধানে। মেলা প্রাঙ্গণেই জমেছে লেখক পাঠকের আড্ডা। এবারও মেলায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে লিটল ম্যাক চত্বর। নবীন কবি, সাহিত্যিক ও লেখকদের মিলন মেলা এই চত্বরে। অনেকেই কবিতা পাঠ, আড্ডা ও বই নিয়ে আলোচনায় ব্যস্ত লেখকরা। আক্তার জামান ইলিয়াস, আমি আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল আল মামুন, মফিজুল আলম, আমরা পাঁচজনে এটা করেছি, দেখা কলেজ থেকে শুরু করে। তারপর এখন যারা কাজ করছে তারা কিন্তু আরও স্মার্ট, তাদের অনেকে লিটল ম্যাগ এইসব পত্রিকাগুলো তারা অনলাইনে প্রকাশ করছে। এই চত্বরে 160টি স্টল বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি, তবে এখনও অনেক স্টল ফাঁকা পড়ে আছে। তো আপনি দেখেন যে হাতে গোনা 40-50টা বাদে বাকি কোথাও কোনো লিটল ম্যাগের কোনো ছোঁয়া নেই। বর্ধমান হাউজের সাথে ছিল, তখন জায়গা স্বল্প থাকলেও ওইখানে অল্প জায়গার ভিতরে উৎসব মুখর, খুব আনন্দ উচ্ছ্বাস ছিল মানুষের মধ্যে। সাধারণ পাবলিক যারা তারাও আসছেন, কিন্তু তারা আসলে একটু কম সংখ্যায়। প্রকাশক লেখকরা বলছেন বই বিক্রি নয়, বরং পাঠক লেখকদের মধ্যেই বন্ধন স্থাপনই মুখ্য। লিটল ম্যাগের পাঠকই কিন্তু আলাদা, এবং তারাও কিন্তু লিটল ম্যাগ চর্চা করে, আলোর সম্ভাবনা তৈরি করা, আশা জাগানো, এটাই লিটল ম্যাগের কাজ। ষষ্ঠ দিনে 108টি বই সহ এ পর্যন্ত 349টি নতুন বই এসেছে এবারের মেলায়। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।
শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সীমান্তে আতঙ্ক আর অনুপ্রবেশ নয় বলছে বিজিবি, মিয়ানমারের 264 জওয়ানকে ফেরত পাঠাতে তৎপরতা। সড়ক নিরাপত্তায় প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প, প্রশস্তকরণ ছাড়াও যুক্ত হচ্ছে অত্যাধুনিক সব সুবিধা। ক্রীড়া চর্চায় সুন্দর মানসিকতার প্রজন্ম গড়ে উঠবে বলেন প্রধানমন্ত্রী, উন্নত প্রশিক্ষণের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21a24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।